অর্গ যে আমাকে ড্রেসটা দিয়েছে সেটা পরে নিয়েছি এন্ড এখন আমরা যাব ক্যান্ডেল লাইট ডিনারে। ইয়েস, যাব আমরা, কোথায় যাব? ক্যান্ডেল লাইট ডিনারে। তো চলো। তো এই যে আমরা চলে এসেছি ক্যান্ডেল লাইট ডিনার করতে। তো প্রথমে বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম, এই জাস্ট বাড়িতে ফিরলাম সঞ্চিতার জন্য একটা গিফট আনতে। তো যেটা ছাড়া ভ্যালেন্টাইন্স ডে কোনোভাবেই সম্ভব না, আর এই গিফটটা দেখলে সঞ্চিতার মনে হয় আর কোনো গিফটের প্রয়োজন হবে না। যেটা হচ্ছে এইটা আনতে গেছিলাম, এখন যাবো সঞ্চিতাকে এটা গিফট দেবো। সঞ্চিতা যায় না কি আনতে গেছিলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এই মাত্র জাস্ট অরহই রেড রোজ গুলো এনে দিল, এন্ড রেড রোজ আমার ভীষণ ভীষণ ফেভারিট। ওয়াও, এটা দিয়ে কি সুন্দর গন্ধ বের হচ্ছে। তো রোজটা পেয়ে তো আমার মনে হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে পুরো একদম কমপ্লিট, আর আমার কিছুই চাই না। সিরিয়াসলি বলছি, আমার মানে রোজ, রেড রোজ এত ভালো লাগে না, মানে কি বলবো, এর থেকে বেস্ট গিফট আমার কাছে কিছুই না। আর এটা অর্ঘর কাছ থেকে শুধুমাত্র পেতেই আমার খুব ভালো লাগে, অ্যান্ড আই এম সো হ্যাপি। তো দেখতে দেখতে এতগুলো ভ্যালেন্টাইন্স ডে কেটে গেল, মানে আজকে যখন বসে ভাবছি, মানে কি বলবো, অদ্ভুত একটা ব্যাপার ফিল হচ্ছে যে হ্যাঁ, যাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, যাকে ছোটবেলা থেকে চিনতাম, তার সাথেই আছি, আমার জীবনের শেষ দিন অব্দি আমি তার সাথেই থাকবো। এটা যে কত বড় একটা স্যাটিসফ্যাকশন, কত বড় ভালো লাগা, কত বড় কমফোর্টেবল একটা জায়গা, সেটা আমি হয়তো কাউকে মানে বলে বোঝাতে পারবো না। তবে একটা জিনিসই বলবো গাইস, এখনকার দিনের ভালোবাসাগুলো একটু কেমন কেমন টাইপের, মানে সবাই অনেক কিছু ডিমান্ড করে, বাট ভালোবাসা, এক্স্যাক্টলি ট্রু ভালোবাসা যেটা, সেটা কিন্তু একদম নিঃস্বার্থ হয়। তুমি যদি বুঝতে চাও তুমি কাকে সত্যি, মানে কাউকে সত্যি করে ভালোবাসো নাকি, তাহলে দেখবে যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে তোমার কিচ্ছু চায় না, জাস্ট তুমি তাকে ভালোবাসতে পারবে, সে যেরকমই হোক যাই হোক। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যে আমি যখন অর্ঘকে ভালোবাসতাম জাস্ট ভালোবাসতাম, ব্যাস আমার কিছু চাইনি যে হ্যাঁ আমার এটা চাই ওটা চাই। অ্যান্ড যখন দুটো ভালোবাসা মানুষ একসাথে থাকে তখন কিন্তু লাইফে ম্যাজিক্যাল হয়ে যায়। আমি আমার লাইফ থেকে এক্সপিরিয়েন্স করেছি, আমি আর অর্ঘ আমাদের লাইফটা জিরো থেকে শুরু করেছি, একদম জিরো থেকে। যারা আমাদের ক্লোজ ওয়ান, যারা আমাদের কাছ থেকে দেখেছে তারা জানে, আজকে যে আমরা দুজনে এইখানটায় আসতে পেরেছি, এতটা গ্রো করতে পেরেছি লাইফে, সেটা এই জন্যই, কারণ আমরা সবকিছুতে সুখে দুঃখে আমাদের দুজনের পাশে ছিলাম। মানে আমি সবসময় পিছন থেকে দেখেছি যে অর্ঘ আমার সাথে আছে, অর্ঘ সবসময় লাইফে দেখেছে আমি ওর পাশে আছি। তো কিছু জিনিস না সবসময় প্রকাশ করার দরকার হয় না, ভালোবাসা ভীষণ নীরব হয়। তো আমাদের লাইফে এত বছর থাকার পর একটা এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে অনেক কথা মুখে বলার দরকার হয় না, দূর থেকে আমার চোখ দেখলে অর্ঘ বোঝে, আর
আমি ওর চোখ দেখলে বুঝি। তো এটাই হলো একটা স্পেশাল বন্ড, স্পেশাল কানেকশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং, যেটা লাইফে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড এরকম লেভেলে যদি তুমি তোমার লাইফ পার্টনারের সাথে থাকো, দেখবে লাইফে ম্যাজিক্যাল হয়ে যায়, যেটা আমার লাইফে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো যাই হোক, প্রচুর প্রচুর ডায়লগ দিয়ে দিয়েছি, এক্স্যাক্টলি আজকে কি হচ্ছে মানে এতগুলো বছরের ভালো ভালো মোমেন্ট না আজকে মনে পড়ছে। তো এখন চলো কিছু তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কাজে লাগে। পাপা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা তোমার জন্য রোজটা, দিস ইজ ফর ইউ। হ্যাঁ, ওয়াটারের মধ্যে রাখতে হবে। আজকে আমাদের বাড়িতে রান্নাটা একটু স্পেশাল হচ্ছে, যেটা হলো আমার ফেভারিট চিলি চিকেন। চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস। চিলি চিকেনের জন্য এখানে এটা হচ্ছে চিকেনের পকোড়া হয়ে গেছে, পকোড়া বানিয়ে রেখেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, এখানে ফ্রাইড রাইস কমপ্লিট, ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এখানে চিলি চিকেনের জন্য এই যে রান্না হচ্ছে। চিলি চিকেনটা আমি নিজে হাতে একটু ভালো করি, তাই জন্য আমি নিজে হেল্প করতে চলে এসেছি কিচেনে। একটু টুকটাক আমার হাত লাগাচ্ছে, আমার হাতের সুন্দর ম্যাজিক স্বাদটা চলে যাবে। হ্যাঁ, স্বাদ চলে যাবে। তো আমাদের বাড়িতে যখনই চিলি চিকেন হয়, এরকম চিকেন পকোড়া ভাজার সময় অঙ্কুশের বায়না থাকে, ওকে চিকেন পকোড়া খাওয়াতে হবে। খেয়ে দেখো কেমন টেস্ট, ভালো লাগছে খেতে? অলরাইট, তো আমি অফিসে এসেছিলাম একটু কাজ করতে, ওর আমাকে বলেছে রেডি ফেডি হয়ে থাকতে, চা স্নান টান করে একটু বেরিয়েছে, বাট এখন 3টে বেজে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। এবার আমি বেরোলাম অ্যান্ড স্নান টান করে রেডি হব। এই যে অঙ্কুশ এখানে কার্টুন দেখছে, কি করছো? কোথায় যাবে আমি সত্যি জানি না। তো চলো ফটাফট করে স্নান করবো, এখন স্নানও করি না, এত তাড়াতাড়ি কি করে করবো বুঝতে পারছি না। অলরাইট, তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে নিয়েছি, এন্ড এই আমার আজকের আউটফিট, পরে তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। আর একটা জিনিস আমি আজকে অর্ঘ্যর জন্য একটা জিনিস নিয়েছি, যেটা হলো আজকে যেহেতু আমি রেড পরেছি, আর অবভিয়াসলি আজকে সবাই রেডি পরে, তো অর্ঘ্যর জন্য এই টি শার্টটা আমি নিয়েছি। তো যখন আমরা বেরোবো তখন ওকে আমি এটা দেবো একসাথে, এটা পরে মানে একই রেড কালারের ড্রেস পরে বেরোবো। এন্ড এখন অর্ঘ্য অফিসে আছে, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে এই ড্রেস পরে জানা? এটা আমার আজকে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে জন্য স্পেশাল ডিস ড্রেস আছে। তো স্পেশাল ড্রেস আমাকে দাওনি তুমি এখনো? বাট এই যে এটা তোমার জন্য রেড, যখন আমরা বেরোবো তখন এটা পরবে। দেখো ফুলে দেখলেও না, ভালো বলে রেখে দিল, ভালো আছে, পরে দেখছি। অর্ঘ্য বলছে আমার জন্য নাকি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য স্পেশাল গিফট নিয়েছে, ড্রেস কিনেছে, বাট আমাকেও দেয়নি, আমি ওকে এই যে এটা এখন দিলাম, ওর তখন মনে পড়লো ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো এটা আমার ভ্যালেন্টাইন্স ডে এর গিফট, এই দুটো একটা বক্স মতো আছে, এটা পরে দেখছি, আগে এটা দেখি। ড্রেস আমার খুব ফেভারিট, রেড, আমি অর্ঘ্যকে রেড দিয়েছি, আমাকেও রেড দিয়েছে। ওয়াও, ড্রেসটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এবার নেক্সট গিফট, ওয়াও, এটা রোডের মাইক। তো এখানে আমাকে আরেকটা জিনিস গিফট করেছে অর্ঘ্য, যেটা হলো রোডের মাইক, দেখতে পাচ্ছ এরকম একটা মাইক আমার খুলেছে, অনেকদিন আগেই দরকার ছিল। হ্যালো হ্যালো, তো এই মাইকটা অর্ঘ্য আমাকে গিফট করেছে, এটা আমার শুটের জন্য কাজে লাগবে। অর্ঘ্য আমাকে যখনই গিফট করো তখন আমাকে হয় ড্রেস গিফট করবে, নাহলে আমার টেকনিক্যাল জিনিস কিছু গিফট করবে। ইয়েস, পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। চলো, আজকের ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এই আউটফিটটা সিলেক্ট করেছিলাম, এটা আমার নতুন একদম, আমি ভেবেছিলাম এটা আজকে পরবো, ওইটাও ভালো লাগবে ওটা পরলে। এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি, আজকে আমাদের লাঞ্চ। কেমন হয়েছে? খুব সুন্দর, টেস্টি, খুব ভালো। ওর খুব ব্যথা করছে বলছে, তাহলে ডক্টরের কাছে যাবে? তো আমরা বেরোতাম, বাট অঙ্কুশের হঠাৎ করে কানে খুব ব্যথা করছে, তো এই জন্যই আমাদের বেরোনো হলো না। এখন ভাবছি ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাই, কাঁদছে অনেকক্ষণ ধরে। ডক্টর আছে তো ওখানে, চলো। তার একবার কল করে নাও। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি অর্ঘ্য মিত্রর বাড়ি থেকে বলছিলাম। বলছিলাম আপনি আজকে আসবেন? আচ্ছা আচ্ছা, আসলে ওই আমার ছেলের কানে এত যন্ত্রণা করছে, ছটপট করছে, কান্না করছে, তো অঙ্কুশকে দেয়া হচ্ছে, দেখি এটা দেওয়ার পরে কমে নাকি একটুখানি। আমি একটা কানের ক্যামেরা কিনবো, কানের মধ্যে ঢোকাবো, স্টোরি বলবো, তাহলে একটা স্টোরি বলি। একটা বেবি ছিল, ওর কানে হঠাৎ করে খুব ব্যথা হলো, বলছে ওটা না। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কার কাছে আছো? দিদি, চুপ চুপ,
আমি যাই এই ওষুধটা দিলে আরো বেরাবে শোনা বাবা ওষুধ নিয়ে আসলে ঠিক হয়ে যাবে মা নাশা বন্ধ আমি কোলে থেকে না শোনা যাবো আর আসবো 10 মিনিট লাগবে না এখন কোথাও কোনো ডক্টর অ্যাভেলেবল না 9টা 11 অলরেডি বেজে গেছে তো ব্যথা অঙ্কুশের কম ছিল না তার জন্য অনলাইন যে ডক্টর হয় আক্স অ্যাপেলোতে ওখানে কল করলাম তো ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো এখন আমরা আপাতত সেগুলোই আনতে যাচ্ছি আসার সময় অঙ্কুশ এত কাঁদছিল না মানে কি বলবো আমাকে ছাড়ছিলই না তোমরা দেখেছো তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে আমরা সমস্ত ফার্মেসি খুঁজে ফেলেছি বাট কোনো ওষুধ পাচ্ছি না এখানে যে কটা ফার্মেসি ছিল সব কটা ফার্মেসিতে ঘুরে আমরা দেখে নিয়েছি একটা মেডিসিনও অ্যাভেলেবেল না মানে কি যে করবো বুঝতে পারছি না এখন 9:38 বাজে রাত তো আমরা কিছুটা দূরে গিয়েই অ্যাপেলো একটা ফার্মেসিতে আছে সেখানে কল করলাম সেখানেও মেডিসিন গুলো অ্যাভেলেবেল না মতলব সব জায়গা দেখ লিয়া मेडिसिन प्रेस्क्रिप्शन भी मैंने सेंड किया पर उनके पास ये वाला मतलब मेडिसिन नहीं है नहीं पर वो कंटेंट का कोई और मेडिसिन होना चाहिए ना सेम कंटेंट ये तो बहुत कॉमन कंटेंट है आप कुछ मतलब ऐसा कुछ ड्रॉप बता सकते हैं मतलब जो अवेलेबल हो क्योंकि जो बच्चा है ना वो इतना रो रहा है मैं क्या बताऊँ हाँ हाँ भाई एक ही ड्रॉप है वो सभी जगह मिलना चाहिए आपको शायद वो ब्रांड का नाम अलग होगा पर वो कंटेंट सेम रहेगा कौन सा वाला महेश की पूछ रहा हूं होना चाहिए क्योंकि ये बहुत कॉमन ड्रग्स है ये रेयर ड्रग्स नहीं है ओके ओके अगर कोई प्रॉब्लम होगा तो मैं आपको मैसेज करूंगी है ना মেডিসিন পে গেছি আমি চলে আসছি ঠিক আছে অঙ্কুশ কি কান্না করছে বাবা পেয়ে গেছে মেডিসিন সব আসছি শোনা বাবা পেয়ে গেছি এই তো বেরিয়ে পড়েছি অলরাইট গাইস তো ফাইনালি এখানে একটা অ্যাপেলো ফার্মেসি ছিল যেখান থেকে আমরা মেডিসিন গুলো সেম কম্পোজিশন ম্যাচ করে এই যে সব পেয়ে গেছি টেক টু ড্রপস ইন দা মর্নিং টু ড্রপস নুন টু ড্রপস ইভিনিং টু ড্রপস নাইট আফটার ফুড ফর 5 ডেজ হ্যাঁ অঙ্কুশকে অনেক কষ্ট করে একটু বিস্কুট খাওয়ানো হচ্ছে এটা খেলে পুরো ব্যথা কমে যাবে ঠিক সময় দিয়েছো তো আমাদের আজকে ভ্যালেন্টাইন ডে কি ভেবেছিলাম আর কি হলো যে মা আবার অঙ্কুশের জন্য দুধ নিয়েছে বাবা দিদি দুধ নিয়ে এসছে চলো তো অঙ্কুশ এখন একটু ভালো আছে মেডিসিন দেওয়ার পর ব্যথাটা একটু জাস্ট কমেছে তো কি প্ল্যান ছিল আর কি হলো অর্ঘ্য আমি যে টি শার্টটা দিয়েছি রেড কালার সেটা পরেই আছে সেটা পরে এখন এই যে চা খাচ্ছি হ্যাঁ আমি আমাকে যেটা দিয়েছি সেটা আর পড়া হলো না পড়বো কি বাপরে মাথা খারাপ হয়ে গেছে সন্ধ্যা তো এই যে এখন চলে যাচ্ছি মা ঠিক আছে টাটা হ্যাঁ মা আসি বাবা আসি টাটা এবার যাচ্ছি বাড়ি চলো অর্ঘ্য চলো এবার ভ্যালেন্টাইন্স ডে তে কোথাও ঘুরে আসি কি ভেবেছিলাম আর কি হলো কিছুক্ষণ পরে শেষ হ্যাঁ এখন রাত 11টা বাজে আর 1 ঘন্টা পরে ভ্যালেন্টাইন্স ডে শেষ বাবা এখন তুমি ঠিক আছো সোনা হ্যাঁ এখন পুরো ঠিক আছে ওষুধটা খাওয়ার পর সবাই কোশ্চেন করবে কি আমার কানে ব্যথা হয়েছে না ঘাড়ে ব্যথা হয়েছে দেখো এখন আমার হাসছে এতক্ষণ কাঁদছিল পেপে করে ওষুধটা খাওয়ার পর আর দেওয়ার পর একটু কাঁদছে অলরাইট আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে অঙ্কুশ দেখো পুরো সুস্থ হয়ে গেছে কার্টুন দেখছে বসে বসে মেডিসিনটা আমি জানতাম যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে জাস্ট হালকা একটু ইনফেকশন টাইপের হয়তো কানের মধ্যে নোংরা ছিল মেবি তার জন্য হয়েছে অ্যান্ড আরেকটা ব্যাপার ভ্যালেন্টাইন ডে কিন্তু এখনো শেষ হয়নি এখনো 1 ঘন্টা মতো বাকি আছে আমরা এখনো সেলিব্রেট করতে পারি বাইরে যাওয়া হয়নি তো কি হয়েছে বাড়িতেই অনেক কিছু করা যায় আর অর্ঘ্য আমাকে এত ভালোবেসে একটা ড্রেস দিয়েছে সেটাও আমি পরিনি আমাকে বারবার বলছে আমি ড্রেসটা দিলাম তুমি পরলে আমি পরার টাইমই পাইনি তাই আমি ভাবছি ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে তো চলো সমস্ত কিছু আগে অর্গানাইজ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি প্ল্যান করেছি তো সঞ্চিতা এখানে কি করছে দেখ হঠাৎ করে মাথার মধ্যে ভূত চেপেছে রাত্রেবেলা গোলাপ ফোলাপ নিয়ে কি শুরু করে দেবে তুমি দেখি ওনাকে আমি এখানে করি তারপরে এখন তুমি কি করছো তুমি এখন রাত্রেবেলা চলে এসেছি ক্যান্ডেল লাইট ডিনার করতে আমাদের বাড়িতেই আর এতক্ষণ ধরে এই ডেকোরেশনটা আমি করেছি তো এবার আমরা এখানে বসে বসে কি করব অর্ঘ্য খাবো ডিনার করব ডিনার এত তাড়াতাড়ি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তোমার মাথায় আইডিয়া আসলো যে বাড়ির মধ্যে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করলে কেমন হয় তো বাড়িতে যা কিছু ছিল ফটাফট করে সাজিয়ে ফেলেছি এন্ড অলসো গাইস তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগছে ইনস্ট্যান্ট যে আমি আইডিয়াটা করলাম কমেন্টে জানিও তো চলো আমরা ফটাফট করে ডিনার স্টার্ট করি চলো তুমি মেরা কোই না হো
कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सुने तेरे दिल से। ओके गाइस, तो हमारे कैंडल लाइट डिनर शेष एंड है আমরা প্রচুর প্রচুর মজা করেছি। আমার তো মনে হয় বাইরের থেকে বাড়িতে বেশি মজা করেছি। আর অঙ্কুর পুরো এখন কমপ্লিটলি একদম সুস্থ আছে, তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হলো আর চৌবি ঘন্টে।